হ্যালো ভিউয়ার্স, আমার আপনাদের স্বাগতম সাইলেন্ট গ্যালারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটি আছি সেটি হলো ইদ্রাকপুর কেল্লা। এটা হলো ইদ্রাকপুর কেল্লার যে উপরের যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন। রোদের জন্য আমি আপনাদেরকে ঠিক করে দেখাতে পারছি না। মুন্সিগঞ্জ শহরের যে প্রধান যে আকর্ষণ তার মধ্যে অন্যতম হলো ইদ্রাকপুর কেল্লা। আপনারা জানেন যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ কিছুদিন আগে এখান থেকে একটি পেয়েছিলাম অনেকগুলো পুরাতন আমলের হাড়ি এবং গোছি পাওয়া গিয়েছিলো, যেগুলো স্বর্ণের বিষয় করা ছিল এবং যেগুলো 500 বছরের পুরনো। তো যাই হোক, আমি সেটি দেখতে এলাম এবং আপনাদেরকেও দেখাতে এলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো উপর থেকে বাইরের দিকে দৃশ্য এবং এটি হলো ফ্রন্ট গেট দেখতে পাচ্ছেন। এবং ছিল শহরের যে প্রধান যে আকর্ষণ সে আকর্ষণ হলো এটি। এটি খুব সুন্দর একটি জায়গা এবং প্রথম অধিদপ্তর স্বীকৃত একটি জায়গা। মুন্সিগঞ্জ শহরের যে ইদ্রাকপুর ফোর্ট যেটিকে বলা হয়, আপনারা জানেন যে হলো সে ওঠার সিঁড়িটা। এখান থেকে আরও একটা জিনিস আমরা জানি দেখতে পাচ্ছি যে এখান থেকে সিঁড়ির থেকে পিছনের দিকে যে একটা পুকুর রয়েছে এবং ওখানে একজন ভবন রয়েছে, যারা হয়তো যে এখান থেকে হয়তো তাদের যে বিষয়গুলো কার্যক্রমগুলো সেখান থেকে চালাতে। এবং অন্য একটি কথিত আছে যে জায়গাটি আমরা জানি দেখেছি দেখতে পাচ্ছি ঢাকা থেকে 24 কিলোমিটার দক্ষিণ পূর্বে এটি 24 কিলোমিটার পরগনে একটি অভিযোগ ছিল। আমরা আওরঙ্গজেবের সময় বাংলার মুঘল ছিল নির্জন আওরঙ্গ 1600 সালে জাতীয় জীবনে রয়ে গেছে। আপনারা এখানে একটি জায়গা দেখতে পাচ্ছেন যে একটি বটক। এটি কথিত আছে যে এই জায়গাটি থেকে সরাসরি লালবাগ কেল্লা মানে ঢাকা সরাসরি এখান থেকে একটি স্থাপনা বলা হতো যে ঢাকার মধ্যে সেখানে যাওয়ার জন্য চিন্তা করতো যে এখান থেকে নাকি মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথে ঢাকায় যাওয়া যেত। এই ধরনের একটি ব্যবস্থা তখন থেকে চালু ছিল, কিন্তু আসলে এটা কতটুকু সত্য সেটা জানা যায়নি। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখে দিল যে পুরো অংশটিকে, তারপর আমি বাইরের থেকে আরও অংশটুকু দেখে দিচ্ছি। খুব সুন্দর একটি পর্যটন জায়গা ইদ্রাকপুর কেল্লা, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যদি কখনো সুযোগ পান এখানে ভিজিটে আসবেন, ট্রাভেলিং করবেন। এটির সামনে একটি বড় একটি পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন, হলো মূলত সেই পুরা চিত্রে ইদ্রাকপুর কেল্লা তো ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবারও আপনারা ভালো থাকবেন এবং মুন্সিগঞ্জে আসলে অবশ্যই ইদ্রাকপুর কেল্লাটি আপনারা দেখবেন, কারণ এখানে যে বিশাল পুকুর এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশ রয়েছে সেটি দেখতে আপনি অবশ্যই ভুলবেন না। তো ঠিক আছে, ভালো থাকুন, আবার আপনাদের দেখা হয়ে যাবে।